1,15,000 কোটি টাকা বাংলার পাওনা, তা সত্ত্বেও মমতা অনেক দিকে সমস্ত প্রকল্পগুলোকে চালিয়ে যেতে হচ্ছে। হতভাগ্য শুধু আমরা রাজ্য সরকারি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা, যেখানে নিজেদের অধিকার চাইতে গেলে ঘেউ ঘেউ সহ নানা রকম কটূক্তি শুনতে হয়। এটা একদম বাস্তব, এইটার থেকে আজকে কেউ অস্বীকার করতে পারবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে সরকারের আন্ডারে আমরা কাজ করছি, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের গার্জেন, তাদের কাছ থেকে গভর্নমেন্ট এমপ্লয়ির বা সরকারি কর্মচারীগণ, সেই রাজ্যের কনসার্নড গভর্নমেন্ট এমপ্লয়িরা অবশ্যই সেই সমস্ত গার্জেনদের কাছ থেকে অনেক কিছু আশা করে, অভিপ্রায় অবশ্যম্ভাবী। কেননা গার্জেনদের কাছ থেকেই, অভিভাবকের কাছ থেকেই মানুষের আশা আকাঙ্ক্ষা নানারকমভাবে বেড়ে যায়। পাশাপাশি আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, সেখানে সেন্ট্রাল যেই মুহূর্তে প্রক্লেম করলো বা অ্যানাউন্সমেন্ট করলো তাদের ডিএ বৃদ্ধির প্রসঙ্গে, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু উইদাউট নো টাইম, উইদাউট এনি টাইম, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু ঘোষণা করে দেওয়া হলো যে স্টেট গভর্নমেন্টেরও ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে দেওয়া হলো। আমরা দেখেছি রাজস্থান গভর্নমেন্ট, আমরা দেখেছি উড়িষ্যা গভর্নমেন্ট, ঝাড়খণ্ড গভর্নমেন্ট, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট আবার দীপাবলির উপহার হিসেবে গভর্নমেন্ট এমপ্লয়িদের ডিএ বৃদ্ধি করলেন। কিন্তু আমরা এখন একটু শুনে নেব, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের গার্জেন, তাদের এই গভর্নমেন্ট এমপ্লয়িদের প্রতি কীরকম মনোভাব তেনারা পোষণ করছেন, তেনারা ঠিক কী বলতে যাচ্ছেন, তেনাদের স্টান্টটা কী। আগে আসুন আমরা সেই পয়েন্টে আসি, তারপরে আমি ব্যাখ্যাতে যাচ্ছি। ফ্রন্টের আমলে যে জায়গায় মানুষের ডিএ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রের সার্বিক অসহযোগিতা সত্ত্বেও সেই জায়গা থেকে ডিএ যথেষ্ট বাড়িয়েছেন। অন্যদিকে পশ্চিমবাংলার কথা যদি বলেন, যে 1,15,000 কোটি টাকা বাংলার পাওনা, তা সত্ত্বেও মমতা অনেক দিকে সমস্ত প্রকল্পগুলোকে চালিয়ে যেতে হচ্ছে। তার সত্ত্বেও তিনি সরকারি কর্মচারীদের জন্য যা যা করেছেন, এটা বয়স সীমা বাড়ানো থেকে শুরু করে 60 বছর পর্যন্ত চাকরি নিরাপত্তা থেকে শুরু করে, 1 তারিখে মাইনে দেওয়া থেকে শুরু করে, পেনশন প্রথা চালু রাখা থেকে শুরু করে, সেটা ভারতবর্ষের বিজেপি শাসিত অনেক রাজ্যে সেটা নেই, সেটা একমাত্র পশ্চিমবাংলা। আমরা শুনলাম এবং এখান থেকে অনেক কিছুই বুঝতে পারলাম। এরপরে আমরা আরতি মহোদয়ের মুখ থেকে উনি এই বিষয়ে কি বলছেন আমরা একটু শুনে নিয়ে আসুন। আসলে ভারতবর্ষের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বছরে 2 বার ভারতবর্ষের অর্থমন্ত্রকের মূল্য সূচক অনুযায়ী কর্মচারীদের দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মহার্ঘ ভাতা প্রদান করে। হতভাগ্য শুধু আমরা রাজ্য সরকারি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা, যেখানে নিজেদের অধিকার চাইতে গেলে ঘেউ ঘেউ সহ নানা রকম কটূক্তি শুনতে হয়। এটা একদম বাস্তব, এইটার থেকে আজকে কেউ অস্বীকার করে। আমরা শুনলাম, এরপরে আসুন মলয় মুখোপাধ্যায় মহোদয়, তিনি এই কথার পরিপ্রেক্ষিতে তিনি কি বক্তব্য পোষণ করেছেন বা তিনি কি বক্তব্য পোষণ করেন, আমরা আসুন আরেকবার শুনে নিন। আপনারা জানেন আমাদের যে ডিএ টাকা মেরে বিধায়ক এবং মন্ত্রীরা তারা বেতন বৃদ্ধি করছে, এবং একটা নির্লজ্জ সরকার তাকে বলে কয়ে কিচ্ছু হচ্ছে না। আপনারা জানেন যে আমরা এই ডিএর ব্যাপারে মামলা করেছি, আমরা যদি ডিএ না পাই একদম সরকারি দপ্তরগুলোকে একদম অচল করে দেব, এইটুক আমরা সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে ডিএ দিতেই হবে, আজ না দিক কাল সরকারকে ডিএ দিতেই হবে। একটা নির্লজ্জ সরকার আজকে 4% ডিএটা ঘোষণা করেছে 1 জুলাই থেকে, অর্থাৎ দেখুন পূজোর মুখে তারা 5 মাস বকেয়া পাবে। এই যে 5 মাস বকেয়া, সেই টাকাটা একটা পূজোর মুখে তাদের একটা অন্য কাজেও লাগবে, কিন্তু তারা তো বকেয়া পাচ্ছে আর আমরা বকেয়া পাচ্ছে না। তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, রাজ্য সরকার যখন ইচ্ছে করবে তখন দেবে, আর না হলে বলবে যে দিয়ে চাইলে ঘেউ ঘেউ। কিন্তু ক্ষমতায় আসার আগে তিনি একদম মনে হয় হরিদ্বারের যে সাধু সন্ত তাদের কথাকেও হার মানিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভুগলো ভোট নিয়ে তিনি ক্ষমতায় এসে আজকে এইভাবে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, শিক্ষক সমাজ সবাইকে ডিএ থেকে বঞ্চিত করছে। বুঝতে পারলাম,
জানতে পারলাম, অনেক কিছুই বুঝতে পারলাম, কিন্তু সদিচ্ছার অভাব যেটুকু আমরা বুঝতে পারলাম। যদি মনে করে যে কেউ ডিএ দেবে না, সে নানা রকম ছল চাতুরি করতে পারে। ডিএ দিক বা না দিক সেটা আমাদের লিগেল ব্যাটেল বা আইনি লড়াই তার শেষ ব্যাখ্যা দেবে, শেষ উত্তর দেবে। সুপ্রিম কোর্ট তার শেষ ব্যাখ্যা দেবে। মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা ছিল, আস্থা আছে এবং সবার আস্থা থাকা উচিত, সে প্রসঙ্গে আমি বলছি না। কিন্তু দুঃখ লাগে যখন আমাদের অভিভাবক বা আমাদের অভিভাবিকা বা রাজ্যের সর্বোচ্চ যিনি প্রথমে আছেন তিনি যখন বলেন যে আমরা চোর ডাকাত, ডাকাতের সর্দার, তখনই খুব যন্ত্রণা পেতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মচারীদের কুকুর বেড়াল শুয়োর চোর ডাকাত ডাকাতের সর্দার এইসব বলে মনে করে, তো সেই জন্যে উনি মনে করেন যে তাদের দেওয়ার দরকার নেই। আর যেসব মন্ত্রীদের নামে, বিধায়কদের নামে, ওই যে একজনকে জীবনকৃষ্ণ সাহা মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিল পুকুরের মধ্যে, তারপরে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বেতন উনি 40,000 টাকা বাড়িয়ে দিয়েছেন, সেই বিধায়কের বেতন। যেসব মন্ত্রীদের নামে, একজন মন্ত্রী তো জেলে আছেন, তার বেতন 50,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো দেখা যাচ্ছে যে যাদের উনি চোর ডাকাত বলেন তাদের বেতন না বাড়িয়ে যারা প্রকৃত অর্থে জেলে বসে আছে তাদের বেতন উনি বাড়িয়ে দিচ্ছেন। তা এই হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর বর্তমান অবস্থা। তো সেই জায়গা থেকে আমরা বারবারই যে আন্দোলন চালাচ্ছি, আজ আমরা চালিয়ে যাব আগামী দিনে। সে নানা রকম ছল চাতুরি করতে পারে, তবে আমাদের ডিএ আন্দোলনকারীরা অবশ্যই নৈতিকভাবে আইনিভাবে আমরা লড়াই করছি, মাসের পর মাস, বছরের পর বছর আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। আমরা স্যাটে মামলা জিতেছি, আমরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা জিতেছি, হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে আমরা মামলা জিতেছি, ইভিন হাইকোর্টে রিভিউ পিটিশন যে মামলা করেছিল স্টেট গভর্নমেন্ট, সেখানেও কিন্তু আমরা জিতেছি। হতে পারে আমরা সুপ্রিম কোর্টে 10 ধাপ পিছিয়ে গেছি, কারণ আমাদের স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি এখনও পর্যন্ত গ্রান্টেড হয়ে মোশন হিয়ারিংয়ে আসেনি। তবে আমাদের ডিএর যা মেরিট, বিভিন্ন উকিল সাহেবদের সঙ্গে কথা বলে, বিভিন্ন ব্যারিস্টারদের সঙ্গে কথা বলে এইটুকু অত্যন্ত নিশ্চিত হয়েছি আমরা সবাই যে আমাদের ডিএ মামলা মোশন হিয়ারিংয়ে উঠলেই তার যে মেরিট, সে মেরিটের জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ এটাকে কেউ আটকাতে পারবে না। কারণ সুপ্রিম কোর্ট আইনের মাধ্যমে এটা বিচার করবে, খণ্ডন করবে, যখন দেখবে যে আইনি পদ্ধতিতে সবগুলো একেবারে ম্যাচিং করে যাচ্ছে, সেই স্যাট থেকে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশনাল বেঞ্চ, রিভিউ বেঞ্চ থেকে। সুতরাং অবশ্যই জয় আমাদের নিশ্চিত, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। আজ এই পর্যন্ত, এর পরবর্তী পদক্ষেপ কী হলো অবশ্যই আমি চ্যানেলটা কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।